সো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এই মুহূর্তে আমি রয়েছি নীলপুর টাটকা বাড়ি। তো বন্ধুরা, তোমরা সবাই জানো যে আজকে সন্তোষী মিউজিক টেস্টিং হওয়ার কথা ছিল, যেটা হয়েছিল ইরিঞ্চি ব্রিজ থেকে কিছুটা ভেতরে, ওই যে মুকুট শিলা রয়েছে ওখানে টেস্টিং হওয়ার কথা ছিল এবং ফিটিংস হয়ে কমপ্লিটও হয়ে গেছিল। কিন্তু ওখানকার গ্রামের কিছু জন টেস্টিংটা করতে দেয়নি, যে কারণে এই নীলপুর টাটকা বাড়ি নিয়ে আসা হয়েছে। সেটআপটি ওই 11টার দিকে খুলে এখানে নিয়ে এসে ফিটিং করা হয়েছে। তো আমি আসার আগে কিছুক্ষণ বেজেছে, আবার বাজবে। তো সেটআপটিতে রয়েছে পপ ব্যাস এবং পপ মিট। তো পপ মিট বলতে কীরকম আমি তোমাদের বলে দিই, উপরে 6টা মিট, দুটো 2 মিট রয়েছে পপ মিট, প্লাস আর যে 4টার মাঝের মিট রয়েছে, দুটো করে স্পিকার ভি কাটিং এবং উপরের যে স্পিকারটা সেটা হচ্ছে পপ স্টাইলে। তো এই করে টোটাল 32টা স্পিকারের সেটআপ। তো চলো, টেস্টিং হবে, টেস্টিংয়ের রেজাল্ট কীরকম তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো, আমি সেটআপটা দেখাচ্ছি এবং রেজাল্ট কীরকম তোমরা দেখো। তো বন্ধুরা, এখনই স্টার্ট হয়ে যাবে ডিজি। তো সেটআপটি তৈরি হয়েছে এস বক্স কেবিনেট সেন্টার থেকে। তো এই এস বক্স কেবিনেট সেন্টারের নাম্বার এবং সন্তোষী মিউজিকের নাম্বার আমার ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো চলো, তোমাদের কী কী এম্পিফায়ার রয়েছে সেগুলোও দেখাবো। তো শুরু হোক, তারপরে দেখাচ্ছি। Yeah.
सेंटर 7 माइल से।